আমি অনেক আওয়ামী লীগের লিডারদের কাছে প্রশ্ন করছি, আপনি কি আপনার নীতিমালা পড়ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত? না হুজুর, তা তো পড়িনি। বিএনপির অনেক লিডারের কাছে প্রশ্ন করছে, আপনি কি বিএনপির নীতিমালা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছেন, পরিস্থিতি নীতিমালা ম্যানিফেস্ট পড়ছেন? না হুজুর, তা তো পড়িনি। জাতীয় পার্টির এরকম হাজারো লিডারদেরকে প্রশ্ন করছি, আপনি জাতীয় পার্টি করেন নীতিমালা পড়ছেন? না। এমনকি অনেক বিএনপি আওয়ামী লীগের কর্মীরা জানে না তাদের সদস্য হতে গেলে কয় টাকা পে করতে হয়, কত টাকা ফি দিতে হয়, এইটা অনেকে জানে না। সমস্যা এই, আলেমদের চেয়ে দামি কেউ নেই। আলেমরা যতদিন থাকবে ততদিন দিন দুনিয়ার মধ্যে থাকবে। আলেম নাই দিনও নাই, বুঝাতে পারি নাই। আলেম আছে দিনের বাতিও জ্বলবে, আলেম নাই দিনের বাতি জ্বলবে না। আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর কেন আমরা দাওয়াত দেব, আলেমদেরকে লাগবে কেন, আলেমদের প্রয়োজন কি? আমরা দাওয়াত দিলে দিনের বাতি জ্বলবে না? না। আওয়ামদের দাওয়াতে দিনের বাতি স্থায়িত্ব হতে পারে না। দেখেন এখানে বাতি জ্বলে, এর স্টেশন এখানে না, পাওয়ার স্টেশন ভেড়ামারা, কর্ণফুলি, আশুগঞ্জ, ঠিক না? আপনার সমস্ত এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, বারবার কারেন্ট যায়, ব্যবহার করব না কারেন্ট। পাওয়ার স্টেশন ঠিক, নরসিংদীর মানুষ, নারায়ণগঞ্জের মানুষ যদি কারেন্ট ব্যবহার না করেন, সিলেটের মানুষ কারেন্ট ব্যবহার করবে যদি পাওয়ার স্টেশন ঠিক থাকে। সিলেটের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, বাতি ব্যবহার করবে না যদি পাওয়ার স্টেশন ঠিক থাকে। ভারতের মানুষ বাতি ব্যবহার করবে, পাওয়ার স্টেশন ঠিক, এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবি, কিন্তু পাওয়ার স্টেশন বন্ধ, আপনি হাজারো সুইচ টিপেন না কেন, বাতি আর জ্বলবে? আলেম আছে দিনের বাতি আছে, আলেম নাই। যেমন আপনারা সবাই ক্ষিপ্ত হয়ে গেছেন, আলেমদেরকে রাখবেন না, মারিয়া কাটিয়া তারায় দিচ্ছেন, যেরকম স্পেনের মধ্যে এই কাজ করা হয়েছিল, তুরস্কের মধ্যে এই কাজ করা হয়েছিল, ভারতের মধ্যে এই কাজ করা হয়েছিল। কামাল পাশা ক্ষমতায় আসার পরে আলেমদেরকে হত্যা করা শুরু করছে, এমনকি যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলাইয়া দিচ্ছে। আলেমদের কেমন হত্যা করছে, এই কামাল পাশা বলছে যে ওলামায়ে কেরাম আপনারা হজে যাবেন, যান আপনাদের জন্য জাহাজ রেডি করা আছে। তারা নির্যাতন থেকে বাঁচার জন্য সবাই চিন্তা করছে, এই দেশ ছাড়তে পারলেই তো ভালো। জাহাজে উঠছে, গভীর সাগরে জাহাজ ডুবাইয়া দিচ্ছে, সমস্ত আলেমদেরকে সেখানে শহীদ হইতে বাধ্য করেছে। কারণ ও জানে যে ইসলামের বাতি কোনোদিন নিবানো সম্ভব না যতদিন আলেম জিন্দা থাকবে। ঠিক এই কাজটা ব্রিটিশে করছে। আপনারা জানেন কি আমি জানি না, 1857 ইসাই সালে যখন আজাদি বিপ্লব, সেফাই বিপ্লব হয়েছিল, সেই আজাদি বিপ্লবের নেতৃত্ব প্রদান করেছেন ওলামায়ে কেরাম। কে? ওলামায়ে কেরাম। খুব ভালো মতো যুবকরা বুঝবা, ছাত্ররা বুঝবা, আজকে আমরা যেই লাল সবুজের পতাকা দেখি, 71 যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার বীজ কিন্তু 71 বপন হয়নি, স্বাধীনতার বীজ বপন হয়েছিল 1803 ইসাই সালে, 1803 ইসাই সালে। আসলে ইতিহাস অনেকেই জানি না, আমাদের দেশের মানুষগুলি পড়াশোনা করে না, সমস্যাই অনেক আওয়ামী লীগ করে। আমি অনেক আওয়ামী লীগের লিডারদের কাছে প্রশ্ন করছি, আপনি কি আপনার নীতিমালা পড়ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত? না হুজুর, তা তো পড়িনি। বিএনপির অনেক লিডারের কাছে প্রশ্ন করছি, আপনি কি বিএনপির নীতিমালা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছেন, পরিস্থিতি নীতিমালা ম্যানিফেস্ট পড়ছেন? না হুজুর, তা তো পড়িনি। জাতীয় পার্টির এরকম হাজারো লিডারদেরকে প্রশ্ন করছি, আপনি জাতীয় পার্টি করেন নীতিমালা পড়ছেন? না।
এমন কি অনেক বিএনপি আওয়ামী লীগের কর্মীরা জানে না তাদের সদস্য হতে গেলে কয় টাকা পে করতে হয়, কত টাকা ফি দিতে হয়, এইটা অনেকে জানে না। বিশ্বাস করেন সাথে যদি তাদেরকে প্রশ্ন করি আওয়ামী লীগের আগের নাম কি ছিল, অনেকেই জানবে না। তার আগে কি ছিল জানবে না। যদি প্রশ্ন করি শেখ সাহেবের প্রথম সংগঠন কি ছিল, কোন সংগঠন তিনি করেছেন, কার হাত ধরে তিনি রাজনীতির ময়দানে আসছেন, অনেকেই জানে না। সমস্যা এই, আমরা মনে করি স্বাধীনতা একাত্তরে, এই স্বাধীনতার বীজ কিন্তু একাত্তরে বপন হয় নাই। আমাদের দেশটা তিনবার স্বাধীন হয়েছে, এই যেখানে ভূখণ্ড আছেন এই ভূখণ্ডটা কয়বার স্বাধীন হয়েছে দেখেন। এই দেশটা ছিল মুসলমানদের এক সময়, 750-900 বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল। কিছু মুনাফিকের মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করছে, শাসন করে নাই, কি করছে, এই শোষিত হয়েছিল কারা, নির্যাতিত হয়েছিল কারা জানেন? সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল মুসলমান, মুসলমানদের উপরে যে স্টিম রোলার ব্রিটিশ চালিয়েছে, যা চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না কেমন নির্যাতন করছে। আসলে আমরা অনেকেই জানি যে পলাশীর যুদ্ধে মুনাফিকি করছে মীর জাফর, ঘোষিদি বেগম, আসলে রায়দুল্লাহবাবু, ঘোষি রায়দুল্লাহবাবু, জগৎ শেঠ, এদের নাম কিন্তু আমরা ভুলিয়াই গেছি, এরা সবচেয়ে বেশি মুনাফিকি করছে। যাই হোক, আমি আবার ঐতিহাসের দিকে চলে যাইতেছি, আমার এইদিকে যাওয়া উদ্দেশ্য না। 200 বছর ব্রিটিশ শোষণ করছে দেশ থেকে মুসলমানদের। আবার এই ব্রিটিশ যখন 1803 ইসাই সালে দিল্লি দখল করে, কি দখল করে, দিল্লি, দিল্লি দখল করে, তৎকালীন সময়ের শাসক ছিল জাফর। এই জাফরের থেকে যখন দিল্লি দখল করে, ওই সময় ওই বছর দিল্লি দখল করা কালীনই শাহ ওলিউল্লাহ মহাদিস দিলীপ রহমতুল্লাহ আলাইয়ের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক উপমহাদেশ এটা দারুল ইসলাম না দারুল হরফ, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই ফতুয়ার কারণে প্রথম ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। 57 সালে প্রায় 53 বছর পর যে আজাদী আন্দোলন হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সিপাহী বিপ্লব হয়েছিল, সেই আজাদী আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছেন হাজী ইমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হুজরতুল ইসলাম কাসেম নানুত রহমতুল্লাহ আলাই, এরা নেতৃত্ব দিয়েছিলেন, জাফর তানশেন রহমতুল্লাহ আলাই, এদের নেতৃত্বের কারণেই বীজ বপন না ফল ধরা শুরু করছে, গাছের মধ্যে ফল ধরা শুরু করছে, সাকসেস হতে পারেন নাই ওই আন্দোলনে মুসলমান, সাকসেস হতে পারেন নাই। এর পরে যে মিস্টার টমসন বলেন, তৎকালীন সময় ইংরেজের বহুত বড় সাংবাদিক, মিস্টার টমসন বলেন 57 থেকে 63 পর্যন্ত বা 65-67 পর্যন্ত ব্রিটিশরা মুসলমানদের উপর যে অত্যাচার অবিচার করছে, এত রক্ত ঝরাইছে, এত হত্যা করছে, এত খুন করছে, এত মানুষ জ্বালাইয়া মারছে, এই রক্ত, এই জমিন এত রক্ত আর কোনোদিন চষে নাই, এত হত্যা এই আসমান কোনোদিন দেখে নাই, এত মনুষ্য পোড়ার গন্ধ এই বাতাস কোনোদিন শোকে নাই,